আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। জলবায়ু সম্মেলন COP26 এ যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে দেশের 12 থেকে 17 বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। ডিভোর্স জটিলতা মামলায় স্ত্রী শাশুড়ি সহ জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। চট্টগ্রামের পাহাড়তলী আড়তে বর্তমানে চালের মূল্য স্বাভাবিক, খুচরা বাজারে দাম বাড়তি সিন্ডিকেট দায়ী বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ড ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার ও ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ও তার সফরকারীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি VIP ফ্লাইট সকাল 9:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর 2:45 গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। এরপর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী COP26 এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। কাল 1 নভেম্বর থেকে দেশের 12 থেকে 17 বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। যেহেতু ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়, এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকা দেবার কাজ শুরু করা হবে। বর্তমানে 70 লাখ ফাইজারের টিকা রয়েছে, যা দিয়ে 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও 35 লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে 12 থেকে 17 বছর বয়সী প্রায় 1 কোটি শিক্ষার্থী রয়েছে। ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে নাসির তার স্ত্রী ও শাশুড়ি আদালতে হাজির হন। মামলার বাদী তাম্মির আগের স্বামী রাকিব হাসান ও তার আইনজীবী ইশরাত হাসান আদালতে উপস্থিত। 30 সেপ্টেম্বর আদালতে PBI 3 জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে আদালতে ক্রিকেটার নাসির সহ 3 জনকে 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন দেয়। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় চালের আড়ত নগরীর পাহাড়তলি দে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে চাল ব্যবসায়ীরা চাল কিনতে আসেন এখানে। গত 1 সপ্তাহের তুলনায় বর্তমানে চালের বাজার মূল্য স্বাভাবিক রয়েছে বলে আড়তদাররা। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলেছেন চালের বাজারে ঊর্ধ্বগতি বিরাজমান, এর নেপথ্যে কাজ করছে ব্যবসায়ী সিন্ডিকেট। প্রতিনিধি HM আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সবি আয়াত। চট্টগ্রাম নগরীর পাহাড়তলি চালের আড়ত থেকে বিভিন্ন জেলায় প্রতিদিন 100 ট্রাক চাল বিক্রয় করা হয়। বিভিন্ন জেলা থেকে চাল ব্যবসায়ীরা চাল কিনতে আসেন এখানে। গত 1 সপ্তাহের তুলনায় বর্তমানে চালের বাজার স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন আড়তদাররা। গত সপ্তাহে একটু ছিল, বাতি ছিল, এখন মোটামুটি একটু কমতির ভিতরে আছে। গত সপ্তাহ যা ছিল তার থেকে এই সপ্তাহ আরো 50 টাকা কম। এখন বর্তমান বাজার চাউলের দাম একটু কম, এখন বেচা কিনা ঠান্ডা, তো ওই কারণে এখন মানে আমরা বসে রয়েছি, সারাক্ষণ বসে থাকি, বেচা কিনা একদম ঠান্ডা। প্রতি বস্তা 200 টাকা 300 টাকা কম, মোটামুটি বাজার ঠিক আছে। তবে বিক্রেতারা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বর্তমানে অন্য অন্য জিনিসপত্রের সাথে তাল মিলিয়ে চালের বাজারেও দামের ঊর্ধ্বগতি বিরাজমান। ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, এটার কোনো উপকার আমরা পাইতেছি না। পাইকারি বাজারে আর খুচরা বাজার কিন্তু রেটটা অনেক ডিফারেন্ট। আমরা যে পাইকারি বাজার যখন দাম পড়ে যায় আমরা তৎক্ষণাৎ
দাম কমে বিক্রি করি। সরকারিভাবে বাজার মনিটরিং করা হলে চালের বাজার মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে জানালেন ব্যবসায়ী নেতারা। সরকার এটার উপরে মনিটরিং এবং সর্বক্ষণ এটার উপরে কেয়ার রাখে এবং ধান কাটা এবং কৃষকের ঘরে ধান চাউল উঠা পর্যন্ত তাহলে মোটামুটি একটা এই স্থিতি ছিল বলে যেটা রেটটা বাড়ছে এটার উপস্থিতি থাকবে, এটার থেকে আর কোনো লক্ষণ নেই। সাধারণ মানুষের খাদ্য যেটা মোটা চাউল এবং মাঝারি মানের চাউলটা সহনীয় পর্যায়ে আছে, চিকন চাউল যেটা যে মিনিকেটটা ওইটা অনেক দিন যাবৎ একই পজিশনে আছে, বারো অনেক কমও নেই। সৌবি আয়াত, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। শনিবার চতুর্থ দিনের অভিযানের মাধ্যমে ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া ১৪টি ট্রাক, কাভার্ড ভ্যান ও ৪টি মোটরসাইকেল উদ্ধারের মাধ্যমে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, বিআইডব্লিউটিসির তথ্য মতে সবগুলো যানবাহনের উদ্ধার করা হয়েছে, তবে উল্টে যাওয়ার ফেরির আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান করবে ডুবুরি দলের সদস্য। যদি কোনো কিছুর সন্ধান পাওয়া যায় তাহলে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। দর্শক, পাটুরিয়া থেকে এ বিষয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উল্টে যাওয়া ফেরি আমানত শাহর সামনে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কিন্তু প্রাথমিক যে উদ্ধার অভিযান ছিল সেই উদ্ধার অভিযান কিন্তু সমাপ্ত করা হয়েছে। অর্থাৎ উল্টে ফেরিটি উল্টে যাওয়ার পর যেসব যানবাহন ছিল সেসব যানবাহনগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে সেটি হচ্ছে যে তাদের কাছে যে তথ্য ছিল মানে অর্থাৎ যেসব যানবাহন নদীতে ডুবে গেছে সেইসব যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও যদি কারো কোনো যানবাহন নদীতে থাকে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। এবং ফেরিটির বিষয়ে আমরা বিআইডব্লিউটিসিটি এর সাথে কথা বলছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে যে এই বিষয়ে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অর্থাৎ মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভর করে যে ফেরিটি উত্তোলন করা হবে নাকি ফেরিটি নিলামে বিক্রি করা হবে বা ফেরিটির অন্য কী ব্যবস্থা করা হবে সেই বিষয়টা কিন্তু এখন হচ্ছে আলোচনার পরে কিন্তু মূলত জানা যাবে যে এই ফেরিটি এখন এরপর পরবর্তীতে কী করা হবে। তো মানিকগঞ্জের অনলাইনে নতুন জন্মসনদ তৈরি ও পুরাতন নিবন্ধনের ভুল ত্রুটি সংশোধনে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষদের। ১৮ বছরের নিচের শিশু কিশোর ও শিক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি ভোগান্তিতে। ভুক্তভোগীরা জরুরিভাবে আগের নিয়মে স্ব পরিষদের অধীনে নিবন্ধন তৈরি ও সংশোধনের প্রক্রিয়া চালুর দাবি জানান। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের সব নাগরিককে জন্ম নিবন্ধনের আওতায় আনতে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদী ও আগলঝাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় ২০০১ সালে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হতো। বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের সনদ প্রদান করা হলেও সেক্ষেত্রে পাওয়া গেছে অনেক অসঙ্গতি। এসব সনদের অনেকের নাম, জন্ম তারিখ এবং পিতামাতার নামে ভুল তথ্য রয়েছে, ফলে জন্ম নিবন্ধন সনদের তথ্য ভুলের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষকে। ঘোরাফেরা করে ফর্ম আনছি, উপজেলায় আসছি, সই নিতে মানে যে সই করে তাকে আমরা পাই নাই। মার্চ মাসের দিক থেকে পরীক্ষা আর কি, এখন এই কাগজ না আমরা গুছাইতে পারলে তো আর আমরা এই কাগজ দিতে পারতে আসি না, এখন কি করা যায়? আমরা কি বারবার এখানে আসবো? বিশেষ করে ১৮ বছরের নিচের শিশু কিশোর ও শিক্ষার্থীরা পড়ছে সবচেয়ে বেশি ভোগান্তিতে। পৌর এলাকার বাসিন্দাদের জেলা শহর এবং ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরে দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যা সমাধান করতে পারছে না। আমি গত তিন দিন যাবৎ ইউনিয়ন পরিষদে আসছি আমার জন্ম সনদ সংশোধনী করার জন্য, কিন্তু আজও হচ্ছে না। যাতে আমাদের হরানি যাতে আমাদের না হতে হয় এই জন্য সরকারের কাছে আমরা আবেদন করি। দুই মাস আছে দিছি, বাচ্চার জন্ম নিবন্ধন ডিজিটাল করতে এখনো হাতে দেয় না। জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রির সময় তারা ২০০১ সালের পরিবর্তে ২০০৭ সাল দিয়েছিল, আমার সংশোধনের জন্য প্রায় ৮৫০০ টাকার মতো খরচ হয়েছে। ভুক্তভোগীদের দাবি, জেলা ও উপজেলার আওতায় ভুল সংশোধন কার্যক্রমের ক্ষেত্রে সময় এবং ঝামেলা বেশি পোহাতে হচ্ছে। আমার মেয়ের
স্কুলে মানে জন্ম সমন্তর লাগবে, আমার নামের ভুল হয়েছে, লিপির জায়গায় শিল্পী আসছে। জন্ম নিবন্ধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভুল ত্রুটিগুলি আছে এইগুলি যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঠিক করা হয় তো তাহলে আম জনতা ভালো থাকবে। গৌরনদী পৌরসভা সহ গৌরনদী ও আগলঝাড়ার 21টি ইউনিয়ন পরিষদের মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর দুর্ভোগ হবে না, ভোগান্তি হবে না। আশা করি আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ের যে সচিব চেয়ারম্যান এবং সকলেই সক্রিয়ভাবে কাজ করছে, দ্রুত আমরা এই জন্ম নিবন্ধন সংশোধনের বিষয়টি আমি নিষ্পত্তি করার চেষ্টা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে আমাদের কৃষি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাকরি ছেড়ে দিয়ে কেঁচো খামারে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বাজিমাত করেছেন এক উদ্যোক্তা। মাত্র 4,000 টাকায় কেঁচো চাষ শুরু করে এখন তার মাসে আয় 30,000 থেকে 35,000 টাকা। তার এই খামার দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। ভার্মি কম্পোস্ট ব্যবহারে জমির উর্বরতা ও পুষ্টিগুণ বেড়ে চাষাবাদ ভালো হওয়ায় এ সারের চাহিদা বেড়েছে। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম খুরশেদ আলম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাজির মোড় এলাকার ছেলে মামন একটি বেসরকারি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে চাকরি করেছেন বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে। পারিবারিক সমস্যায় চাকরি ছেড়ে আয়ের পথ বন্ধ হয় হতাশ হয়ে পড়েন তিনি। পরে মাত্র 4,000 টাকা পুঁজি নিয়ে নিজ বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে 6টি রিং এবং 1.5 কেজি কেঁচো দিয়ে শুরু করেন কেঁচো চাষ। এতে সহযোগিতা করেন মা, স্ত্রী ও বোন। খামারের নাম দেন ক্রিয়েশনস বিজনেস, পেয়ে যান সাফল্য। খামার মোটামুটি বড় করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমি স্বাবলম্বী মোটামুটি। আমি এই খামার থেকেই 30,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে সক্ষম হয়েছি। আল্লাহ দিলে আস্তে আস্তে আমরা এখন ভার্মি কম্পোস্টও বাড়াইছে ছেলে, আমরাও এখন ভালোভাবে চলতে পারি। মামনের এই খামারে বসিয়েছে 24টি রিং, এছাড়াও 10 শতক জায়গায় তৈরি করেছেন নতুন শেড, প্রস্তুত আরও 120টি রিং, যা দেখে উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই। বাড়ছে এসবের চাহিদাও। যে এই সার অনেক উপকার, জমিনে দিলে অনেক ভালো ফসল উৎপন্ন হয়। এলাকার বিভিন্ন মানুষ সেখান থেকে সার সংগ্রহ করে নিয়ে জমিতে ব্যবহার করছে। আমরাও বিক্রি করতেছি, আমরাও লাভবান হতেছি, মামুনও লাভবান হতেছে। মামুন কেঁচো সারের আবাদ করছে, এই দেখে মনে করেন এলাকার ছেলেপেলে উন্নয়ন মানে এটা নিয়ে পরিকল্পনা করতেছে, ওরাও করবে। এই উদ্যোগ বেকার যুবকের বেকারত্ব দূরীকরণে উৎসাহিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন যুব উন্নয়ন অফিসার। এই সারটি প্রাকৃতিক সার হওয়ার কারণে রাসায়নিক সার প্রয়োগের মাত্রা কমবে এবং জমির উর্বরতা বৃদ্ধি পাবে, এবং এটা দেশের জন্য আমাদের খুবই ভালো একটা বিষয়। এটা এই বিষয়ে তার সাফল্যের কারণে এলাকায় আরও এই প্রকল্প ছড়িয়ে পড়বে। অপরদিকে ভার্মি কম্পোস্ট ব্যবহারে ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে, তাই মামুন সহ যে কোনো খামারিকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। মাটিতে যাতে সঠিকভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় তার জন্য আমাদের এই ভার্মি কম্পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কৃষি বিভাগ থেকে সর্বদা তার পাশে আছি, তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং তার যে ভার্মি কম্পোস্টটা কীভাবে বাজারজাত করা যায়, কীভাবে তাকে লাভবান করা যায়, আমরা সে ব্যবস্থা নিচ্ছি। কৃষি বিপ্লবে ভার্মি কম্পোস্ট উৎপাদনে সরকারিভাবে নানা সহায়তার বিভিন্ন উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। এস এম খুরশেদ আলম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জলবায়ু সম্মেলন COP26 এ যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে দেশের 12-17 বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। ডিভোর্স জটিলতা মামলায় স্ত্রী শাশুড়ি সহ জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। চট্টগ্রামের পাহাড়তলি আড়তে বর্তমানে চালের মূল্য স্বাভাবিক, খুচরা বাজারে দাম বাড়তি সিন্ডিকেট দায়ী বলছেন ব্যবসায়ীরা। ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে বিস্ফোরণে অন্তত 12 জন নিহত।
টি-20 বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর ২টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।